আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আপনার চ্যানেলে যদি কখনো কোনো কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে আপনাকে কপিরাইট স্কুল অ্যাটেন্ড করতে হয়। সেখানে চারটি প্রশ্ন থাকে, তার তিনটি সঠিক উত্তর দিলে আপনি সেই কপিরাইট স্কুলটা পাস করে যাবেন। কপিরাইট স্কুল পাস না করা পর্যন্ত আপনার যদি কপিরাইট স্ট্রাইক কেউ রিট্র্যাক্ট করেও নেয়, কিংবা যদি আপনার কপিরাইট স্ট্রাইকের ডেট শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু কপিরাইট স্ট্রাইকটা আপনার চ্যানেলে থেকে যাবে, যতক্ষণ না পর্যন্ত আপনি কপিরাইট স্কুলের এই চারটা কোশ্চেনের অন্তত তিনটা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে না পারেন। তো আপনারা মোবাইল থেকে কিভাবে করবেন? যদি আপনি মোবাইল থেকে দেখা যায় যে ইউটিউব স্টুডিওতে যান, তাহলে কিন্তু হবে না। আপনি এটাতে চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকেও অনেক সময় যদি আপনি ক্লিক করেন, দেখা যায় যে ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করেন, তাহলে দেখা যায় ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে সেটা চালু হয়। সেক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দেবো, আপনারা খুব সহজেই জাস্ট ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন studio.youtube.com, দিয়ে ইউটিউব স্টুডিওতে ঢুকে তারপর অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারের পেজটাকে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপর আপনারা যাবেন ড্যাশবোর্ডে, ইউটিউবের ড্যাশবোর্ডের উপরের দিকে একটা ওয়ার্নিং হিসেবেই দেখাবে। আপনি যদি ভিডিওটা ডিলেটও করে থাকেন, তারপরেও কিন্তু ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে, অর্থাৎ প্রথম যে আইকনটা আপনি দেখতে পাবেন সেখানে, অথবা উপরে থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা ড্যাশবোর্ড নামে অপশনটা দেখতে পাবেন। ড্যাশবোর্ডের উপরেই কিন্তু আপনার যে কপিরাইট স্ট্রাইক এসেছে তার ওয়ার্নিংটা দেখাবে সেখানে। সেখানে সেই কপিরাইট স্ট্রাইকের যে ওয়ার্নিং, সেখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিকই কপিরাইট স্কুলের যে পেজ সেটাতে নিয়ে যাবে। দেখুন অ্যাক্টিভ কপিরাইট, এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, সেখানে যদি ক্লিক করেন দেখুন কপিরাইট স্ট্রাইকসের যে একটা পেজ চলে আসলো, ওয়ান কপিরাইট স্ট্রাইক। এটা নিচের দিকে যদি একটু স্ক্রোল করে নিচের দিকে যান, তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে দেখাচ্ছে অ্যাটেন্ড কপিরাইট স্কুল, এরকম একটা অপশন দেখাবে। তার ডান দিকে দেখবেন যে লেখা আছে কপিরাইট স্কুল, সেই কপিরাইট স্কুল বাটনটাতে আপনারা ক্লিক করবেন। কপিরাইট স্কুল বাটনে ক্লিক করার পর দেখবেন এভাবে আপনাকে চারটি প্রশ্ন দেয়া হবে। এই চারটি প্রশ্নের মধ্যে অন্তত তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু আপনি এই কপিরাইট স্কুলটা পাস করে যাবেন। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে, ইফ আই ইন্টেনশনালি ফাইল এ ফলস নোটিশ অফ অ্যালেক্ট কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এগেনস্ট আ ইউটিউব ভিডিও জাস্ট ফর ফান অর টু কজ ট্রাবল, আই কুড বি ফাউন্ড লায়াবল ফর এনি ড্যামেজ কজ। মানে মোট কথা বোঝাচ্ছে এখানে যে আমি যদি ইচ্ছাকৃতভাবে ভুল কপিরাইট স্ট্রাইক দেই, সেক্ষেত্রে জাস্ট ফান করার জন্য, সেটার দায়ভার আমি নেব কিনা এবং আমার ক্ষতি হবে কিনা। এটা অবশ্যই অবশ্যই ক্ষতি হবে, এটা ট্রু। এবং দুই নম্বর যে কোশ্চেনটা আছে, ইটস ফাইন টু ইউজ সামওয়ান এলস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ ইট অলরেডি অ্যাপিয়ার্স অন ইউটিউব। তার মানে বলছে যে যে কারো কন্টেন্ট যেটা ইউটিউবে আছে সেটা কপি করা কোনো ব্যাপার না, আসলে এটা ভুল কথা, ব্যাপার অবশ্যই। দেন থার্ডলি, ইটস পসিবল ফর মিউজিক টু হ্যাভ মোর দ্যান ওয়ান কপিরাইট ওনার, এটা ট্রু, যে একজন একটা মিউজিকের কপিরাইট ওনার একাধিক জন হতে পারে। অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ পারচেসড দ্য কন্টেন্ট ইন কোয়েশ্চেন, ইট ইজ নট পসিবল ফর মি টু ইনফ্রিঞ্জ কপিরাইট বাই আপলোডিং ইট টু ইউটিউব। তার মানে বলছে যে এটা আপনি একটা কন্টেন্ট কিনে নিয়েছেন, সেই কন্টেন্টটা আপনার অধিকার নাই এখানে কপিরাইট দেওয়ার, এটা এটা ফলস। অবশ্যই আপনি যদি কোনো কন্টেন্ট কিনে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারও অধিকার আছে। দেন চেক অ্যান্সারে আপনি ক্লিক করে দেবেন। তো আমি চেক অ্যান্সারে ক্লিক করে দিলাম। চেক অ্যান্সারে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার অ্যান্সারগুলো দেখাচ্ছে সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। দেখুন কারেক্ট 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 এবং ফাইনালি চার নাম্বারটাও কারেক্ট, আমার সবগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়েছে। এখন আমি এটা নিচের দিকে ডান দিকে দেখুন ডান বাটন আছে, আমি ডান বাটনে ক্লিক করে দেবো। দেয়ার ইজ নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, দেখাচ্ছে এখানে আর কোনো কপিরাইট স্ট্রাইক নাই, অর্থাৎ এই চ্যানেলটাতে যে কপিরাইট স্ট্রাইকটা এসেছিলো সেটা কিন্তু অলরেডি রিট্র্যাক্ট করা হয়েছে, তারপরও এই কপিরাইট স্কুলটা কিন্তু অ্যাটেন্ড না করার কারণে স্ট্রাইকটা শো করছিল। এখন কপিরাইট স্কুলটা অ্যাটেন্ড করার ফলে, পাস করার ফলে এখন দেখাচ্ছে দেয়ার ইজ নো কপিরাইট স্ট্রাইক ইন ইউর চ্যানেল। বাট এখানে একটা সমস্যা, সেখানে হচ্ছে যে আপনি যদি আপনার ড্যাশবোর্ডে যান, দেখতে পাচ্ছেন যে এখনও আপনার কপিরাইট স্ট্রাইক এখানে দেখাচ্ছে, অ্যাক্টিভ
কপিরাইট স্ট্রাইক 1 এর পিছনে কারণটা হচ্ছে এখন এই পেজটা রিফ্রেশ দিতে হবে এখনো এটা আপডেট হয়নি আপনি পেজটা রিফ্রেশ দেন অর্থাৎ অন্য একটা পেজে গিয়ে আবার এই পেজে ব্যাক করেন একটু রিফ্রেশ হয়ে যাক তাহলে দেখবেন যে আপনার এটা আর নাই চলে গেছে অ্যাকটিভ কোনো কপিরাইট স্ট্রাইক নাই দেখুন এখন কোনো অ্যাকটিভ কপিরাইট স্ট্রাইক নাই যেহেতু কপিরাইট স্ট্রাইকটা রিট্রাক্ট করে নেওয়া হয়েছে অথবা এটার ডেট শেষ হয়ে গেছে এখন এই কপিরাইট স্ট্রাইকটা আর থাকবে না যেহেতু আপনি অলরেডি কপিরাইট স্কুল অ্যাটেন্ড করে পাস করেছেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে